রাষ্ট্রীয়ভাবে যে দেশটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করেছে, ব্যঙ্গাত্ব করেছে, সেই রাষ্ট্রের যাবতীয় পণ্য ব্যবহার প্রত্যেকটা মুসলমান তার নিজের জন্য হারাম করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে সেটা এক একজনের দায়িত্ব এক এক রকম। আমাদের সাধারণ মানুষের আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের প্রতিবাদের সে দায়িত্ব রয়েছে, যে যে অবস্থায় যে প্রেক্ষাপটে রয়েছি। প্রত্যেকটা মানুষ বর্তমান মিডিয়া, আমি বলি আপনার ফেসবুক থেকে আপনি যে প্রতিবাদ জানাচ্ছেন, এটা সারা দুনিয়া হিসেবের মধ্যে আছে যে কে প্রতিবাদ জানিয়েছে আর কে জানায়নি, হিসাবের মধ্যে এগুলো পড়ে, এটা একটা প্রতিবাদের অংশ। এটা হচ্ছে আল জিহাদ বিল লিসান, জবানের মাধ্যমে কে বলল, কে প্রতিবাদ করলো, এগুলো জিহাদের অংশ। সবচেয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জাহিদু বি আমওয়ালিকুম, মাল দিয়ে যুদ্ধ করো। বদরের যুদ্ধের প্রেক্ষাপট কম বেশ সবার জানা আছে। কুরাইশদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী পাঠিয়েছেন, যে এদের মাল যদি হয় এরা শক্তিশালী হয়ে আমাদের উপর আক্রমণ করবে। আজকে মুসলমানদের জন্য সবচেয়ে বড় যেই, আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সবচেয়ে বড় জিহাদ, রাষ্ট্রীয়ভাবে যে দেশটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কটূক্তি করেছে, ব্যঙ্গাত্ব করেছে, সেই রাষ্ট্রের যাবতীয় পণ্য ব্যবহার প্রত্যেকটা মুসলমান তার নিজের জন্য হারাম করা ফরজ। এটা জিহাদের একটি অংশ। এবং মুসলমানরা যে সেটা শুরু করেছে, বয়কট শুরু করেছে, এর একটা বড় প্রভাব, কিচ্ছু দরকার নেই। আপনি যদি তাদের ব্যবসার 20% উপরে যদি আপনি আঘাত হানতে পারেন, ফ্রান্স শেষ, 20% দুর্বল করে দেন। এবং এর থেকে গোটা দুনিয়া যেন শিক্ষা নেয়, সে ধরনের পরিবেশ, সে ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের এখানের মধ্যে বেশ কয়েক ভাই কী কী পণ্য তাদের রয়েছে, সে পণ্যগুলো সম্পর্কে আগে জ্ঞান লাভ করতে হবে। আগে জ্ঞান লাভ করতে হবে কোন কোন পণ্যগুলো আছে, সেগুলোকে বয়কট করুন, সেগুলোকে, এটা হচ্ছে আপনার সবচেয়ে আপনার ন্যূনতম একটা প্রতিবাদ। এই ন্যূনতম প্রতিবাদে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমরা সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। এখন আপনাদের কাছে যাদের লিফলেটগুলো যারা দেয়, আপনারা সেগুলো নিয়ে পকেটে রেখে দেবেন, এর জন্য না, এগুলো পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখন আপনারা যারা কাবলা জুমা পড়ার বাকি আছে, কাবলা জুমা পড়ে নেবেন।